ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত প্রিয় দিনি ভাই এবং বন্ধুগণ, যারা ফেসবুক ইউজ করে থাকেন তাদের উদ্দেশ্যে জরুরিভাবে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আপনারা হয়তো দেখেছেন যে মুফতি আবদুল্লাহ আল মাসুদ এই নাস্তিক কোরআনের উপরে জুতা রেখে সেটি প্রচার করছে এবং আপনারাও বিভিন্নভাবে প্রচার করছেন, এবং সে নাস্তিক অভিযোগ করেছে আপনারা তাদের আইডিকে হ্যাক করেছেন বা হ্যাক করছেন। এই জন্য নাস্তিকরা আরো উপকৃত হচ্ছে যে আমাদের তো ভিউয়ার্স বাড়ছে, আমার আলোচনা তো অনেকেই পোষছে, অনেকের কাছে যাচ্ছে, তো এই জন্য নাস্তিক আরো বেশি বেশি ভিডিও করছেন এবং সে নিজে উপকৃত হচ্ছে এবং তাদের সঙ্গভঙ্গ যারা রয়েছে, কারণ নাস্তিকদের একটা টিম রয়েছে, টাকা পয়সা দিয়ে থাকে, টাকা পয়সা দিয়ে এই মুসলিমদের মধ্য থেকে যাদের অন্তরে রোগ রয়েছে তাদেরকে নিয়ে আসে টাকা পয়সার লোভে এবং এই ইসলামের অপপ্রচার করছে অথবা ইসলামের বিভিন্ন সময় ইসলামের বিরুদ্ধে কাজ করছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বা আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা নাস্তিকদের কোনো ভিডিও প্রচার করবেন না, নাস্তিকদের কোনো আলোচনা শেয়ার করবেন না, প্লাস প্রতিবাদ করারও কোনো প্রয়োজন নেই, কারণ তার আইডি আপনি এখন হ্যাক করবেন, 10 মিনিট পরে তিনি নতুন আইডি তৈরি করবে, তৈরি করে আবারও সে আমাদের মুসলিমদেরকে গালিগালাজ করবে, কখনো আল্লাহকে গালি দিবে, কখনো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিবে, কখনো কোরআনের উপরে পাও রাখবে, কখনো জুতা রাখবে। তো এই থেকে আপনারা সাবধান থাকবেন যে নাস্তিকদের কোনো আলোচনা, নাস্তিকদের কোনো ভিডিও আপনারা শুনবেন না, প্রচার করবেন না, কারণ এমনও হতে পারে যেসব ব্যক্তির অন্তরে দুর্বলতা রয়েছে, ইমানি দুর্বলতা রয়েছে, অন্তরে সংশয় রয়েছে, নাস্তিকদের বিভিন্ন যুক্তিমূলক কথা শুনে আপনি নিজেই ইমান হারিয়ে ফেলবেন, কারণ আপনার কাছে হয়তো ভালো লাগবে যে নাস্তিক কি বলছে কথাটা একটু শুনি, শোনার পরে আপনি তার এক কথা দুই কথা শুনতে শুনতে আপনার মনের মধ্যে সংশয় সৃষ্টি হবে এবং শয়তান ওয়াসওয়াসা দিবে। তো আমার অনুরোধ থাকবে যে নাস্তিকদের কোনো ভিডিও শেয়ার করবেন না, প্রচার করবেন না, যদি বেশি বেশি প্রচার করেন সে মনে করে আমার ভিউয়ার্স বাড়ছে বা আমার আলোচনা সবাই শুনছে, আরও বিভিন্নভাবে আল্লাহকে গালি দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গালি দিবে, কোরআনের উপর অপমান করবে, কখনো মুসলিমদের বিভিন্ন বিষয় নিয়ে কটু মন্তব্য করবে। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে প্রিয় দিনী ভাইরা, এই নাস্তিকদের সর্বশেষ অবস্থা আমরা সকলেই জানি এবং যুগে যুগে নাস্তিকদের অবস্থা কী হয়েছে সেটা আমরা দেখেছি, এবং সে মুফতি আবদুল্লাহ মাসুদ তার চেহারাতে এখন শয়তানের মতন দেখতে দেখা যায়, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো একটা সময় তার আবারও ফিরে আসবে এবং সমস্ত নাস্তিকই কিন্তু সর্বশেষ শেষ দিকে ফিরে আসে, তো তখন ফিরে আসলে কি হবে, ইমান নষ্ট হয়ে গেছে অথবা ইসলামের যে ক্ষতি করেছে, ফিরে আসলেও কোনো কাজ হবে না। তো আপনারা নাস্তিকদের কোনো আলোচনা প্রচার করবেন না, হ্যাকিং করবেন না, তাদের কোনো আইডি হ্যাকিং করার চেষ্টা করবেন না, কারণ ফেসবুক কোম্পানি যারা রয়েছে এখন হ্যাক করছে, আবার নতুন আইডি খুলে তিনি আবার নতুন আইডি বানাবে, আবার মুসলিমদেরকে গালাগালি করবে, কোরআনের উপর অবমাননা করবে। অতএব যার যার ব্যক্তিগত গোরামে নিয়ে তারা থাকুক, পরে আপনারা প্রচার করার মাধ্যমে আরও বিভিন্ন সময় নাস্তিকদেরকে উৎসাহ করছেন। অতএব এইভাবে আমাদেরকে সাবধান থাকতে হবে এবং আমাদেরকে আমাদের ইমানি জজবাকে কী করে বৃদ্ধি করা যায় ওই ধরনের আলোচনা শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। السلام عليكم ورحمة الله وبركاته. أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.